একবারে কমেন্ট করতেছে যে খুশকির যে আরবিটা এটা কিভাবে বলবো আমরা ফার্মেসিতে মাথার চুলের যে সমস্যাটা খুশকির জন্য ফার্মেসিতে আরবিতে কিভাবে বলবো যে সেটাই আমার বলতেছেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে খুশকির শ্যাম্পু দেখাইছি, এখন বলতেছেন যে আরবিতে কিভাবে বলবো খুব সহজে ডাক্তারকে বুঝাইতে পারবো যে খুশকির আরবিটা কি, সেটা বিস্তারিত দেখুন আমি লিখে দিব আপনারা যেন খুব সহজে বুঝেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারা শুরু করে দিই। ডেন্ডোভের যে আরবিটা, ডেন্ডোভের আরবিটা খুব সহজে যেটা বলো হলো গিসারা, আরবিতে বলে গিসারা। আমি লিখে দিয়েছি পাশে আপনারা বুঝতে পারেন যেন। আর মাথার ভিতরে মনে করেন যে ছোট ছোট যে দানা হাবুব থাকে, মানে ছোট ছোট যে দানা নিকালে যে মাঝে মধ্যে চুলকায়, এটা কিভাবে বলবেন? আমি আরবিতে তো ডেন্ড্রোভকে গিসারা বলে, গিসারা আমি আরবিতে লিখে দিয়েছি। বলবেন ডাক্তারকে এসে কিভাবে বলবেন, বলবেন যে আনা আন্দি গিসারা, আনা আন্দি সার গিসারা। অথবা বলবেন যে মাথার আরবিটা হলো রাস, গিসারা বললে ওনারা বুঝে যাবে যে আনা আন্দি সার ফি গিসারা। এখন মনে হচ্ছে ছোট ছোট যে নাগুলা নিকালে যে ছোট ছোট যে দানা, যে ছোট ছোট যে বিচির মতন হয়, এটা কিভাবে বলবে? এটা বলবে যে হাবুব, আরবিতে বলে হলো হাবুব, ফি হাবুব সাগি রাস, মানে রাস হলো মাথা, মাথারে বলে হলো রাস, ফি হাবুব সার বা অথবা ফি হাবুব রাস। বাস এনা বললে যে ডাক্তার কারণ মাসরি থাকে, মাসরিরা খুব সহজে বুঝবে, উনি মাথাটা দেখলে বুঝে যাবে এবং কি শ্যাম্পুর দরকার মাথার জন্য সেটা ইনশাল্লাহ দিয়ে দিবে। তা আশা করি বুঝতে পারছেন আপনারা। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।